নমস্কার আমি ডক্টর নয়নমণি কনসালটেন্ট গায়নোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে অনেক মহিলারা আসেন যাদেরকে আমরা পাই যে পেটে খুব ব্যথা হয় পিরিয়ডের সময় এবং তারা এটা নিয়ে যখন আমাদের কাছে বা গায়নোকোলজিস্টের কাছে বেশিরভাগ ক্ষেত্রে আসেন যে কোনো গায়নোকোলজিস্ট রুটিনলি তাদের ক্ষেত্রে কিন্তু আলট্রাসাউন্ড প্রেসক্রাইব করেন এবং আলট্রাসাউন্ডে আমরা দুটো ফাইন্ডিং খুব কমনলি পাই একটা হলো এর মধ্যে যেটা রুটিনলি পাওয়া যায় যে পেটে ব্যথা হয় এই সমস্যা নিয়ে সেটা হলো ফাইব্রয়েড ইউট্রাস আর একটা ফাইন খুব কমন সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট ওভারিতে সিস্ট মানে পার্টিকুলারলি ওভারিয়ান চকলেট সিস্ট তো আমি আজকে মেইনলি জরায়ু টিউমার নিয়ে কিছুটা আলোচনা করব যে টিউমার মানেই দেখেছি গ্রাম গায়ে লোকেরা একটা চরম ভীতির মধ্যে থাকে যে কি যে টিউমার হয়েছে তার মানেই বোধ অপারেশন তো এটা আমার প্রথম বলা যে জরায়ু টিউমার মানেই কিন্তু অপারেশান নয় কারণ এর অনেক রকমের চিকিৎসা আছে এবং মেইনলি এটা ট্রিটমেন্ট করা হয় টিউমারের সাইজের উপরে যদি ছোটো টিউমার হয় এবং কোনো সিমটম না থাকে সিমটম মানে কি কোনো রকম মেজর সমস্যা কিছু হচ্ছে না সেসব ক্ষেত্রে কিন্তু রুটিনলি ফাইব্রয়েডের ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন দিয়েই কিন্তু লং টার্ম এগিয়ে যাওয়া হয় কারণ হচ্ছে এই টিউমারের থেকে ইউজুয়ালি ক্যান্সারের সম্ভাবনা খুবই কম সুতরাং রুটিনলি আপনি ধরে নেন ছোট সাইজ যদি থাকে এবং হঠাৎ করে যদি টিউমারের সাইজ বেড়ে না যায় তাহলে রুটিনলি এই টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয় না এটা ভেবে নেবেন সুতরাং ফাইব্রয়েড ইউটারাস যাদের ক্ষেত্রে আছে বা জরায়ু টিউমার যাদের ক্ষেত্রে আছে যদি ছোট সাইজ থাকে এবং যে সিমটমগুলো হচ্ছে সেটা যদি টলারেট করা যায় মানে সেটা যদি সহ্য করা যায় যেমন ধরুন তাদের ক্ষেত্রে কী কী হতে পারে তাদের ক্ষেত্রে হয়তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেটে ব্যথা হয় বা পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হয় বা অনেকের ক্ষেত্রে ইরেগুলার ব্লিডিংও হতে পারে উল্টোপাল্টা ব্লিডিং হচ্ছে এই সব সমস্যা এবার যদি এটা ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় রুটিনলি তাহলে কিন্তু এর অপারেশন লাগে না যদি ছোট সাইজের টিউমার হয় সেক্ষেত্রে সুতরাং যেটা বলার যে টিউমারের সাইজ আমরা কখন ভাববো যে না আমার বাচ্চাদানি যে টিউমার আছে সুতরাং এটা অপারেশান করতে হবে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা ডিপেন্ড করে মেইনলি টিউমারের সাইজ আর টিউমারটা কোন পজিশনে আছে তার উপরে মানে কিরকম ধরুন আমি যদি বাচ্চা দানিটাকে একটা নারকেল মতো ভাবি যে নারকেল ভাব না একটা নারকেল যেমন হয় নারকেলের মধ্যে কি থাকে নারকেলের মধ্যে জল আছে জলের বাইরে কি আছে একটা শ্বাস আছে তো আমরা কি করছি বাচ্চাদানির মধ্যে কিন্তু একটা ধরুন মধ্যে একটা লিকুইড মতো থাকে আর তার পাশেই একটা শ্বাস মতো থাকে যেটাকে আমরা ইনোমেট্রিয়াম বলি আর নারকেলের বাইরের যে আবরণটা মোটা যে পুরো আবরণটা সেটা কি থাকে সেটা আশাস টাইপের যেটা যে আবরণটা ওটা মেইনলি আমি ধরে নিচ্ছি বাচ্চাদানির যে মাসেলটা আছে মাসেল লেয়ার যেটাকে বলে যে একদম যা দিয়ে বাচ্চাদানিটা তৈরি হয়েছে আর কি তো সেই লেয়ার সেই জিনিসটা তো এই টিউমার যদি দেখা যাচ্ছে কি যে এমন লোকেশানে আছে যে বাচ্চাদানির যে শ্বাসটা আছে মানে আমি যেটা বললাম নারকেলের মাঝে যে শ্বাসটাকে যদি ডিস্টার্ব না করে তাহলে ইউজুয়ালি খুব একটা সিমটম কিন্তু এটা প্রডিউস করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সব টিউমারে অপারেশন লাগে না তাহলে অপারেশান কখন লাগছে মেইনলি যদি টিউমারটার লোকেশন এমন জায়গায় আছে যে বাচ্চাদানি ওই যে যেটা বললাম যে নারকেলের মধ্যে শ্বাসটার পজিশান শ্বাসটাকে ডিস্টার্ব করছে তখন কিন্তু অপারেশন লাগলেও লাগতে পারে আর একটা পজিশান কি যদি খুব বড়ো সাইজের টিউমার হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি রুটিনলি যে বাচ্চাদানি সাইজ যদি টুয়েলভ উইক্সের বেশি মানে যখন বাচ্চাদানির মধ্যে ইউ বাচ্চা থাকে তখন টুয়েলভ উইক্স মানে বারো সপ্তাহের বাচ্চা হলে যে সাইজের বাচ্চাদানিটা হয় মানে ইউট্রাস বা জরায়ুটার যে সাইজ হয় সেই সাইজের থেকে বড় সাইজ যদি হয় তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা রুটিনলি সিমটম না থাকলেও তাদের ক্ষেত্রে অপারেশন করি আদারওয়াইজ কিন্তু ছোটো সাইজের টিউমার থাকলে যদি খুব একটা সিমটম না থাকে তাহলে অপারেশন লাগে না সুতরাং এবং আরেকটা জিনিস কি বললাম এটা ক্যান্সারের সম্ভাবনা কিন্তু খুবই কম আমরা কখন বুঝবো যে আচ্ছা এটার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে যদি না কি দেখা যাচ্ছে কারো একটা সিস্টের সাইজ মানে ধরুন এই ফাইব্রয়েডের সাইজ হয়তো ফোর বা ফাইভ সেন্টিমিটার বা সিক্স সেন্টিমিটার ছিল সেটার থেকে হঠাৎ করে বেড়ে হয়তো টেন সেন্টিমিটার হয়ে গেছে এবং সেটা খুব কম ইন্টারভেলের মধ্যে হয়েছে এবং সেটা আপনি ফিল করতে পাচ্ছেন বা সাডেনলি আপনি আলট্রাসাউন্ড করেছেন হয়তো ছমাস পরে দেখলেন হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে হয়তো চার পাঁচ ছ সেন্টিমিটারের বেশি বড় হয়ে গেছে ছমাসের মধ্যে তখন আমরা সাসপেক্ট করি যে না তাহলে সে এটার ক্ষেত্রে প্রবলেম হতে পারে তাহলে তখন অপারেশনের কথা আসতে পারে এবং অপারেশনেরও অনেক রকমের ক্যাটাগরি আছে আমরা রুটিনলি যদি কেউ যারা যারা ধরুন বাচ্চা চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বাচ্চা দানি বাদ দেওয়া অপারেশন মানে যেটাকে জরায়ু বাদ দেওয়া অপারেশান নয় সেক্ষেত্রে শুধু টিউমারটাকে বাদ দেওয়া হয় মানে যেটা ফাইব্রয়েড ফাইব্রয়েডটাকে বাদ দেওয়া হয় আদারওয়াইজ রুটিনলি যদি এটা ক্যান্সারাস না হয় বেশিরভাগ অপারেশানই আমরা চেষ্টা করি সবসময়ের জন্য দানিটাকে রেখে শুধু টিউমারটাকে বাদ দেওয়া এতে কিন্তু পরবর্তী টাইমে বাচ্চা নিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা হয় না বা অসুবিধা হয় না আর কি সেক্ষেত্রে এবং সিমটমও অনেক ক্ষেত্রে কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে তো আমার মেইনলি যেটা বলার যে এই ফাইব্রয়েড ইউট্রাস নিয়ে অনেকে অনেক রকমের কোশ্চেন দেখেছি যে এটা বোধ ক্যান্সার হবে কিনা তো সেটাই আমি মেইনলি বলার চেষ্টা করছি যে এটার থেকে ক্যান্সার পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে চান্স থাকে এবং সেটা যদি বোঝাও যায় সাডেনলি বেড়ে যায় সেসব ক্ষেত্রে তো রুটিনলি এটা নিয়ে ভয়ের কিছু নেই আর টিউমার মানেই ক্যান্সার নয় এটা ভাববেন অনেক ক্ষেত্রে অনেক রকমের মানে অনেক ডাক্তারবাবু হঠাৎ করে বলে হ্যাঁ আপনার তো বাচ্চাদার যে টিউমার আছে এবং এই টিউমারটা হয়তো বাচ্চা ডাক্তারবাবু রুটিনলি যেহেতু এটা টিউমার সেই হিসাবে বলছে কিন্তু এই টিউমারগুলো খারাপ কিছু নয় এর জন্যে কিন্তু মানুষের জীবনহানির সম্ভাবনা থাকে না রুটিনলি ফাইব্রয়েডের জন্যে জীবনহানির সম্ভাবনা অলমোস্ট নীল ধরে নিন হ্যাঁ এবার আমি আর কন্ডিশন যেটা আজকে বলবো ভাবলাম সেটা হলো যেটা বললাম যে পিরিয়ডের সময় যদি খুব ব্যথা হয় তাহলে আর একটা সিচুয়েশন হলো চকলেট সিস্ট যেটা বা এন্ডোমেট্রিওসিস্ট বা এন্ডোমেট্রিওমা এই সিচুয়েশানটাও কিন্তু ভীষণ কমন এবং প্রেগনেন্সি আসার ক্ষেত্রে এটা একটা বিরাট বাধা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে থাকি ও একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো ইউজুয়ালি ফাইব্রয়েডের জন্য কিন্তু বাচ্চা আসার সমস্যা কম হয় মানে কারণ এটা একমাত্র যদি লোকেশান কখনো টিউবওয়েল ব্লক বা ভেতরের দিকে থেকে সমস্যা ক্রিয়েট করে তাহলে আসার সমস্যা বাচ্চায় রুটিনলি ফাইব্রয়েড থাকলে কিন্তু বাচ্চা আসতে পারে ফাইব্রয়েডের জন্য যে প্রবলেমটা হয় বা বাচ্চাদের টিউমারের জন্য যে প্রবলেমটা হতে পারে বাচ্চা আসার পরে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে কিন্তু আসার সম প্রবলেম ইউজুয়ালি হয় না আর ইয়ের ক্ষেত্রে যেটা আমি বললাম যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাই বাচ্চা আসার সম্ভাবনা বেশি হয় কারণ ওইসব ক্ষেত্রে দেখা যায় কি হয় এন্ডোমেট্রিওসিস বা চকলেটসিস জিনিসটা কি আমি বললাম যে নারকেল দিয়ে উদাহরণ দিচ্ছিলাম তা মাঝের যে শ্বাসটা যেটা বাচ্চাদানির মধ্যে যে শ্বাসটা থাকে সেটাকে এন্ডোমেট্রিয়াম বলে তো পিরিয়ডের সময় কি হয় ওই শ্বাসের থেকেই ব্লিডিংটা হয় তো এই শ্বাসটা যদি আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি যে বাচ্চাদানি বাইরে হয়তো ওভারিতে একটু রইলো বা পেটের মধ্যে অন্য কোথাও রইলো তাহলে কি হবে পিরিয়ডের সময় ওই শ্বাসের থেকে ব্লিডিং হবে এবং ওই ব্লিডিংটা জমেই কিন্তু চকলেট সিস্ট বা ইনোমেট্রিও সিস্ট যেটাকে বলে এটা হয় এবং সেক্ষেত্রে দেখা গেছে এটা একটা আঠালো টাইপের হয় এবং মানে যত কি হয় যে পেটের মধ্যে যত খাদ্য নালি বা আমরা ওমেন্টাম গাট এই টোটাল জিনিসগুলোকে কি করে এ জড়িয়ে পাকিয়ে একটা টিউবওয়েল ব্লক তৈরি করে এবং বাচ্চাদানির আশেপাশে সব কিছু লেগে থাকে এবং যেটার কারণের জন্য কি হয় বাচ্চা আসার সমস্যা মানে রাস্তাটাকে ব্লক করে দেয় বেসিক্যালি এবং অনেক ক্ষেত্রে কি হয় এন্ডোমেট্রিওসিস ইটসেলফি সেলফি কী করে আমি এন্ডোমেট্রিওসিস নিয়ে ডিটেলসে পরে পারলে আমি একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে জাস্ট আমি ওভারভিউটা একটু বলছি যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টের এন্ডোমেট্রিওমা এই আপনারা আলট্রাসাউন্ড রিপোর্টে দুটো টার্ম খুব কমনলি ইউজ হয় একটা হলো এন্ডোমেট্রিওমা অথবা চকলেট সিস্ট তো চকলেট সিস্ট কেন আমি যেটা বলেছি যে ব্লাড জমে যায় বলে এটা চকলেটের মতো কালার হয় তাই চকলেট সিস্ট ওভারিতে এবং এই জিনিসের মেইনলি সাইজ বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট সাইজ যদি থাকে এখন কিন্তু বেস্ট আমরা অপারেশান করি না চকলেট সিস্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে এটাকে ছোট করার চেষ্টা করি তবে হ্যাঁ যারা নর্মালি বাচ্চা চায় যাদের ক্ষেত্রে যে আমরা নর্মাল ট্রাই করে বাচ্চা আনার চেষ্টা করি তাদের ক্ষেত্রে চকলেট সিস্ট বা এই জাতীয় এনোমেট্রোসিস থাকলে ল্যাপ্রোস্কোপি করে সেটাকে কারেকশন করে বাচ্চার জন্য ট্রাই করলে বাচ্চা আসার সম্ভাবনাটা কিন্তু বাড়ে বেশি তবে হ্যাঁ যদি কারো অনেকের দেখা যাচ্ছে অল্প বয়স আছে তাদের ক্ষেত্রে হয়তো পরে বিয়ে দেরিতে করবে অনেকদিন পরে করবে তাদের ক্ষেত্রে বলা হয় বেস্ট হলো লং টার্ম মেডিসিন কন্টিনিউ করে যাওয়া যখন তারা বাচ্চা চাইছেন বা নর্মালি বাচ্চা চাইছেন ঠিক আগের মুহূর্তে ল্যাপ্রোস্কোপি করে তারপরে নর্মালি ট্রাই করা তাহলে কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা বাড়ে আমি অনেক আগে এন্ডোমেট্রিওসিসের জন্য অপারেশন করে আমি হয়তো পাঁচ বছর পরে যে যদি ট্রাই করি নর্মালি তাতে কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা বাড়ে না কারণ অপারেশনের পরপরই বাচ্চা আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তারপরে কিন্তু আস্তে আস্তে বাচ্চা আসার সম্ভাবনা আবার কমতে থাকে এবং এন্ডোমেট্রিওসিস যেটা বা চকলেট সিসটা খুব রিল্যাক্স করে মানে প্রচুর ফেরত আসে মানে অপারেশন একবার হলেও দেখা যায় যে এটা কিন্তু কিছুদিন পরে বা দু বছর বা চার বছর কারো ক্ষেত্রে বছর পরে আবার এই সিস্ট বা এই এন্ডোমেট্রিওসিস জিনিসটা আসার সম্ভাবনা থাকে তাই যেটা বলার এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা সবসময়ের জন্য বলি যে এটা নিয়ে কাপলদের কাউন্সিলিং করে বলার চেষ্টা করি যে কোন ওয়েতে গেলে এটা প্ল্যান করে কিন্তু ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি যাদের ক্ষেত্রে চকলেট সিস্ট আছে বা কিছু তারা কি চাই এই মুহূর্তে বা পরে কি চাই সেই হিসাব করেই ধাপে ধাপে ট্রিটমেন্ট করলে কিন্তু এটা অপারেশানই সলিউশন আমি বলছি না এটা আর এ অপারেশন মানে মাইক্রোস্কোপির এনোমেট্রিস ক্ষেত্রে মাইক্রো মাইক্রোস্কোপি করেই বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে করা হয় ট্রিটমেন্ট করা হয় সেটা প্রয়োজন পড়লে কিন্তু সেটা কখন করা হবে সেটা ডিপেন্ড করবে কখন আপনি বাচ্চা চান তার উপরে প্রথমেই কিন্তু অপারেশান নয় সুতরাং আমার যেটা মেইন থিম এখন বলার যে ফাইব্রয়েড ইউট্রাস বা এন্ডোমেট্রিওসিস এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনটা কিন্তু সেকেন্ডারি পরে যাদের ক্ষেত্রে লাগবে তাদের ক্ষেত্রে প্রাইমারি কিন্তু হলো ওষুধপত্র দিয়ে এটাকে ইজিলি আমরা কন্ট্রোল করতে পারি বা কারেকশন করতে পারি এবং লং টার্ম এটা নিয়ে চলতে পারি আর যেটা বলার এটা থেকে ক্যান্সার ইউজুয়ালি কারণ যেহেতু অনেকে এই চকলেট সিসকেও টিউমার বলে সুতরাং এটা চকলেট সিস্টের থেকে টিউমার ইউজুয়ালি হয় না খুব ভেরি ভেরি রেয়ার পাওয়া যায় না সুতরাং এটা নিয়ে যেটা বলার যারা সমস্যায় ভুগছেন মেইনলি গায়নোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে আলোচনা করলে আমার মনে হয় প্ল্যানিং করে চিকিৎসা করলে এ দুটোর ক্ষেত্রেই খুব সহজেই বাচ্চা নেওয়াও মানে বাচ্চা কন্টিনিউ করা বা বাচ্চা আসার প্রবলেম থেকে মুক্তি পাওয়া কিন্তু ইজি এবং সুতরাং এটা ইজিলি এটা আমরা কিওর করতে পারি এটাই বলার তো আমার এই ভিডিও ভালো লাগলে অন্তত যাদের এই সব সমস্যা আছে তাদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে করে তাদের অন্তত সচেতনতা বাড়ে বা তারা অন্তত কিছুটা আইডিয়া পেতে পারে এটাই আমি আশা রাখবো আমার সমস্ত রুগীদের কাছ থেকে নমস্কার